किच्छु चाइनी आमी आजीवन भालोबासा छाड़ा आमियो तादेरी दले बारे बार मरे जाई जारा नाना किच्छु चाइनी आमी आजीवन भालोबासा छाड़ा आमियो तादेरी दले बारे बार मरे जाई जारा। हेलो बंधुरा केमन आছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো। আমার নাম বিকাশ আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা বাংলা গানের গিটার লেসন নিয়ে হাজির হয়েছি। গানটার নাম হচ্ছে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। একদম ঠিক ধরেছো, এই গানটা অনির্বাণ ভট্টাচার্য গেয়েছে। এই গানটা ব্যবহার করা হয়েছিল শাহ জাহান রেজেন্সি একটা বাংলা সিনেমা বেরিয়েছিল সেই সিনেমার। আর এই গানটার কথাগুলো বা লিরিসিস্ট হচ্ছে যে লিরিসিস্ট এই গানটা লিখেছে যিনি তার নাম হচ্ছে দীপাংশু আচার্য। আর এই গানটার অন অ্যান্ড অনলি মিউজিক ডিরেক্টর হচ্ছে প্রসেন। অবশ্যই লেখক মানে গান লেখেন, আবার এই গানটায় মিউজিক তিনিই দিয়েছেন প্রসেন। বাংলার খুব ভালো ভালো জনপ্রিয় গানগুলো লিরিসিস্ট কিন্তু আমাদের প্রসেন। তো চলো সময় নষ্ট না করে লেসেনটা তোমাদেরকে তাড়াতাড়ি শিখিয়ে দিই। লেসেনটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলে নতুন মানে আমার ভিডিও প্রথমবার দেখছো তো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার জন্য তোমাদের মোবাইল স্ক্রিনে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখা যাচ্ছে ওটা প্রেস করে দাও। প্রেস করার পর পাশে একটা ঘন্টা বা একটা বেল বাটন আসবে, ওটা প্রেস করে অল নোটিফিকেশান অবশ্যই সিলেক্ট করবে, কারণ আমি যখনই আমার ইউটিউবে ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আমি প্রতিদিন তোমাদের জন্য বাংলা ও হিন্দি গানের একটি বা দুটি ভিডিও আমি অবশ্যই আপলোড করব গিটার লেসন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমি তোমাদেরকে লেসেনটা শিখিয়ে দিচ্ছি। বেসিক্যালি এই গানে তিনটে ওপেন কর্ডস আমরা ব্যবহার করব। বিগিনারদের জন্য সুপার ইজি এই লেসেনটা, খুব সুন্দর তিনটে কর্ডের উপর পুরো গানটা বেজে যাবে। তো যে তিনটে কর্ড আমরা এই গানে ব্যবহার করছি সেই তিনটে কর্ড হলো প্রথম কর্ড সি মেজর ওপেন, জি মেজর দ্বিতীয় কর্ড, তৃতীয় কর্ড এফ মেজর। এফ মেজর এইভাবেও তোমরা নিতে পারো অ্যান্ড জি মেজর এখানেও নিতে পারো। বার বার ওপেন ওপেন তোমরা যেই শেপে ইচ্ছে সেই শেপে নিতে পারো। জি মেজর, সি মেজর অ্যান্ড এফ মেজর এই তিনটে কর্ডের উপর পুরো গানটা শেষ হয়ে যাবে। যে রিদম প্যাটার্ন বা যে স্ট্রামিং প্যাটার্নটা আমরা এই গানে ব্যবহার করছি সেটা 3 কাউন্টে আছে, এইভাবে যাবে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। স্লো করে একবার দেখাচ্ছি, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ 1 2 3 1 2 3 1 2 3। কর্ডসের সঙ্গে কেমন শুনতে লাগবে একবার দেখে নাও স্ট্রামিং প্যাটার্নটা। down down up down up 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 down down up down up। বোঝা গেল? এইভাবে তোমাদেরকে স্ট্রামিং প্যাটার্নটা করতে হবে। তো আশা করছি তোমরা স্ট্রামিং প্যাটার্নটা বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে এবার পুরো গানটা এক্সপ্লেন করতে যাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো আর একটা কপিতে নোট ডাউন করতে থাকো। যেইভাবে আমি তোমাদেরকে কর্ডস বলবো লাইন টু লাইন তোমরা সেইভাবে কর্ডস নোট করতে থাকো, তাহলে কি হবে বারবার ইউটিউবে এসে আমার ভিডিওটা দেখার প্রয়োজন নেই। তোমরা একবার যদি খাতায় বা একটা কপিতে নোট করে নাও তাহলে তোমরা ফিউচারে যে কোনো দিন যে কোনো স্থানে যে কোনো সময় তোমরা এই গানটা প্লে করতে চাইলে প্লে করতে পারবে সেই কপিটা দেখে। তো চলো প্রথম লাইন যেইভাবে আসছে গানের এইভাবে আসবে, কিচ্ছু চাইনি আমি আজীবন। সি মেজারের উপর আসবে এইটুকু, কিচ্ছু চাইনি আমি আজীবন। সি মেজার ভালোবাসা, জি মেজার ছাড়া ছাড়া সি মেজার। তারপরের লাইন আমিও তাদেরই সি মেজার দলে দলে এফ মেজার बार बार सी मेजर मोरे जाए जी मेजर जरा सी मेजर। এই লাইনটা আরেকবার গাইতে হবে এইভাবে, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারে বার মরে যাই ছাড়া। বোঝা গেল? তারপরের লাইন, সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। কিভাবে আসছে লাইনটা? এইভাবে, সময়ের ঘষা লেগে শিলালিপি যায় জি মেজার ক্ষয়ে ক্ষয়ে, ক্ষয়ে ক্ষয়ে সি মেজার। তারপরে আমি একা বসে থাকি এফ মেজার প্রেমিকের জি মেজার অপেক্ষা হয়ে সি মেজার। এই লাইনটা আরেকবার গাইতে হবে এইভাবে, সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বোঝা গেল? তারপরের লাইন এইভাবে আসবে, বাতাসে প্রবাদ আর আকাশে সি মেজার আদিম জি মেজার ধ্রুব তারা সি মেজার। এই লাইনটা আরেকবার গাইতে হবে এইভাবে, বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা, বাতাসে প্রবাদ আর আকাশে সি মেজার আদিম জি মেজার ধ্রুব তারা সি মেজার। বোঝা গেল? তারপরের লাইন, কিচ্ছু চাইনি আমি সি মেজার আজীবন ভালোবাসা জি মেজার ছাড়া সি মেজার। বোঝা গেল? এরপর আমাদের যে প্রথম ভার্স আসছে মানে অন্তরা আসছে এইভাবে আসবে, বাঁচতে বাঁচতে ভালো তোমারই সি মেজার দু হাতে এফ মেজার গেছি মোড়ে সি মেজার। এই লাইনটাই আরেকবার গাইবে, বাঁচতে বাঁচতে ভালো তোমারই দু হাতে গেছি মোড়ে এইভাবে। তারপরের লাইন, আবার এসেছি ফিরে সি মেজার নেভা নেভা এফ মেজার ছায়াপথ জি মেজার ধরে সি মেজার। তারপরের লাইন, খুঁজেছি তোমার মুখ সমস্ত সি মেজার উপকথা জি মেজার খুলে সি মেজার। তারপরের লাইন, রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজ ভুলে। কিভাবে আসছে? রাজকুমারীর মায়া এফ মেজার জি মেজার পৃথিবী যায়নি জি মেজার আজও ভুলে, আজও ভুলে সি মেজার। তারপরের লাইন, না না কিচ্ছু চাইনি আমি সি মেজার আজীবন ভালোবাসা জি মেজার ছাড়া সি মেজার। তারপরের লাইন, আমিও তাদেরই দলে, আমিও সি মেজার তাদেরই দলে এফ মেজার বারে বার সি মেজার মরে যাই জি মেজার যারা যারা সি মেজার। এরপরে কিছুটা মিউজিক হবে, তারপরে আমাদেরকে দ্বিতীয় ভার্স এইভাবে গাইতে হবে, নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে সি মেজার ধূসর জি মেজার কুয়াশা সি মেজার। তারপর বারবার মরে গিয়ে সি মেজার আমাদের এফ মেজার ফিরে ফিরে জি মেজার আশা। এই লাইনটাই আরেকবার গাইতে হবে এইভাবে, নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা, বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা। বোঝা গেল? এরপরের লাইন এইভাবে আসবে, দেখেছি তোমার বাড়ি নগরের, সি মেজর প্রতিবাকে, জি মেজর বাকে। এই লাইনটা আরেকবার গাইতে হবে এইভাবে, দেখেছি তোমার বাড়ি সি মেজর নগরের প্রতিবাকে, জি মেজর বাকে, সি মেজর। তারপরের লাইন চেনা কি শরীর মতো, এফ মেজর আমাকে নানা নামে ডাকে, আমাকে নানান নামে জি মেজর ডাকে, সি মেজর। তারপরের লাইন আমাদের চলে আসছে এইভাবে, নানা কিচ্ছু চাইনি আমি, সি মেজর আজীবন ভালোবাসা, জি মেজর ছাড়া, সি মেজর। তারপরের লাইন আমিও তাদেরই, সি মেজর দলে, এফ মেজর বারে বার, সি মেজর মরে যায়, জি মেজর যারা, সি মেজর। তারপরে আরেকবার রিপিট করতে হবে এই লাইনটাই, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। তো এইভাবে বন্ধুরা পুরো গানটা শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে প্রথম ভার্স, দ্বিতীয় ভার্স এবং পুরো গানটা এক্সপ্লেন করে দিলাম, কোরাস কিভাবে প্লে করতে হবে, কিভাবে রিদম প্যাটার্নটা প্লে করতে হবে, কোথায় কিভাবে কর্ড বসাতে হবে, কোনভাবে কর্ড চেঞ্জ করতে হবে, এ টু জেড আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম। এরপরেও যদি তোমরা লেসনটা বুঝতে না পেরে থাকো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আরেকবার দেখে নাও, আর একটা খাতায় অবশ্যই নোট ডাউন করে নিও। আমি সম্পূর্ণরূপে অরিজিনাল কর্ডসগুলো তোমাদেরকে দিলাম, এইভাবেই গানটা বেজেছে। বিগিনাররা খুব ইজিলি এই গানটা প্লে করতে পারবে। তোমরা যদি স্কুলে, কলেজে, যে কোনো জায়গায় এই গানটা পারফর্ম করতে চাও, এই 3টে কর্ডের উপর পুরো গানটা শেষ করে দিতে পারবে, আরাম করে পারফর্ম করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি তোমাদের জন্য প্রতিদিন এইরকমই বাংলা ও হিন্দি গানের গিটার লেসন নিয়ে আসবো। দিনে 1টি বা 2টি ভিডিও আমি অবশ্যই আপলোড করব, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই বাজিয়ে রেখো। তোমাদের মধ্যে থেকে কেউ যদি নতুন গিটার কিনতে চাও অনলাইন থেকে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, আমি সেখানে 2000 থেকে 25-30 হাজার টাকা পর্যন্ত গিটারের লিঙ্ক প্রোভাইড করিয়ে দিয়েছি। তোমাদের কাছে যত টাকা আছে তোমাদের বাজেট হিসাবে নিচের লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখো গিটারগুলো, যদি পছন্দ হয় অবশ্যই লিঙ্কে ক্লিক করে গিটারগুলো পারচেস করতে পারো। এছাড়াও গিটার রিলেটেড যাবতীয় যা কিছু আমাদের প্রয়োজন, গিটার টিউনার, গিটার কেপো, গিটার স্ট্রিংস, গিটার প্লেকট্রাম, গিটারকে রাখার জন্য ব্যাগ, যাবতীয় গিটার রিলেটেড যা কিছু লাগে আমাদের, সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তোমাদের যদি সেইগুলো দরকার পড়ে, যদি তোমরা সেগুলো পারচেস করতে চাও, কিনতে চাও, তাহলে সেখান থেকে অবশ্যই কিনতে পারো। আমি তোমাদের জন্য সমস্ত কিছু শর্ট লিস্টেড করে দিয়েছি, তোমাদের কাছে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যেই প্রোডাক্টগুলো চাইছো প্রাইস ট্যাগ হিসেবে তোমরা লিঙ্কে ক্লিক করো, দেখো প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই পারচেস করতে পারো। তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে নিতে পারো। ফলো করার জন্য কী করতে হয়, ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, আমি সেখানে আমার সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্কগুলি দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখানে আমাকে ফলো করে রাখতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু যদি আমাকে জিজ্ঞাসা করতে চাও বা কোনো সাজেশন দিতে চাও বা কোনো গানের রিকোয়েস্ট করতে চাও লেসন পাওয়ার জন্য, তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে অবশ্যই জানাও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট করা গানের লেসনগুলো খুব তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করার, আর তোমাদের কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দেওয়ার। তাহলে দেখা হচ্ছে নেক্সট লেসনে, তখন গিটার শিখতে থাকো, গিটার বাজাতে থাকো। দিস ইজ ব্যাচেলর বিকাশ সাইনিং অফ। Thanks for watching, guys.